বিরতির পর স্বাগত। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবং আজ রবিবার ছুটির দিনেও আমবাসা চান্দ্রায় পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে এমনই একটি সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমবাসা স্বনামধন্য ক্লাব পল্লীমঙ্গল যুব সংঘের পক্ষ থেকে। এদিন আমবাসা পৌর এলাকায় 5টি বিদ্যালয়ের 60 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। 60% উপর নম্বর প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিগণ ছাত্রছাত্রীদের আরো ভালো করে পড়াশোনা করার জন্য অনুরোধ করেন, যাতে করে আগামী দিনে নিজের পাশাপাশি পরিবার, সমাজ এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারে। সে বিষয়ে উদ্যোক্তারা কি বলছে আমরাই প্রসঙ্গ। উপস্থিত অতিথিগণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন এবং সমাজে একজন ভালো মানুষ হয়ে কর্তব্য পালনের বার্তা দিয়েছেন। মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেছেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, পল্লীমঙ্গল যুব সংঘ সম্পাদক রঞ্জিত দেব, সভাপতি জীবন গোস্বামী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানটি কেন্দ্র করে উপস্থিত প্রত্যেকের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ইতিমধ্যে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিচ্ছে বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠনগুলি, যে চিত্র আজও ধরা পড়ল। এই মুহূর্তে নিম্নলিখিত একটি বিজ্ঞাপন বিরতি, চোখ রাখবেন।